সালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন পরিচালক দিনাজপুর আইটি কোম্পানি ট্রেনিং সেন্টার। আমরা এই মুহূর্তে দেখব আমরা একটা ল্যাপটপে আছি, এই ল্যাপটপটাতে আমরা কিভাবে অফিস 2007 সেটআপ করব। এখন প্রথমত আমাদের জানা দরকার অফিস 2007 এই সফটওয়্যারটা আসলে এটা কি ধরনের সফটওয়্যার। এটা আমরা অনেকেই জানি যে অফিস হলো একটা প্যাকেজ সফটওয়্যার। এন্ড কেন অফিসকে প্যাকেজ সফটওয়্যার বলা হয়, এর কারণটা হচ্ছে অফিস সফটওয়্যারের মধ্যে দেখা যায় অফিস ওয়ার্ড থাকে, অফিস এক্সেল থাকে, অফিস অ্যাক্সেস পাওয়া যায়, অফিস পাওয়ার পয়েন্ট পাওয়া যায়, ওয়ান নোট প্রেজেন্টেশন। এরকম দেখা যায় যে অফিসের 10টা প্রোগ্রাম থাকে অফিস সফটওয়্যারটার মধ্যে, অর্থাৎ একটা সফটওয়্যার সেট আপ করলে 10টা আলাদা আলাদা প্যাকেজ প্রোগ্রাম আমরা ব্যবহার করতে পারি। এই কারণে যেহেতু আমরা আলাদা আলাদা অনেকগুলো প্রোগ্রাম একসাথে ব্যবহার করতে পারতেছি একটা সফটওয়্যার সেট আপের মাধ্যমে, এই কারণে এটাকে বলছে প্যাকেজ সফটওয়্যার। আমরা এই মুহূর্তে আমরা দেখবো এই সফটওয়্যারটা আমরা কীভাবে সেট আপ দেবো। পাশাপাশি আমরা যার পিসিতে সেট আপ দিচ্ছি আমাদের স্টুডেন্টের প্রশ্ন হচ্ছে স্যার একই সাথে একই পিসিতে একাধিক ভার্সন ব্যবহার করা যায় কিনা, তার প্রমাণ দেবো। যেমন বিশেষ করে এই ল্যাপটপটাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ড 2013 অর্থাৎ মাইক্রোসফট অফিস 2013 সেট আপ দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে 2013 সাথে 2016 বা 2007 বা 10 বা 2003 বা অফিস এক্সপি এগুলো ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই একই সাথে আপনি একাধিক প্যাকেজ প্রোগ্রাম সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, তবে সেট আপ দেওয়ার সময় কিছু আপনাকে সব অপশন আছে, যে অপশনগুলো আপনাকে সিলেক্ট করে আগে যেতে হবে, নাহলে হয়তো আপনি একাধিক সফটওয়্যার একাধিক ভার্সন সেট আপ দিতে পারবেন না। আচ্ছা, আমরা একটা ভার্সন একটু সেট আপ দিয়ে ফেলি। আচ্ছা, অফিস 2007 আমরা প্রথমে এই আমাদের সফটওয়্যারটাকে আমরা ওপেন করছি, সেখান থেকে আমরা ফোল্ডারটা ওপেন করছি। আমরা এখানে খেয়াল করবো আসলে কোনটা সেট আপ দেবো। আমরা যারা একেবারে নতুন তাদের জন্য বলি, আমরা এখানে খেয়াল রাখবো যে আমাদের সফটওয়্যার হচ্ছে ওইটা যেটা শেষে অবশ্যই হয়তোবা লেখা থাকবে .exe অথবা আমার টাইপে লেখা থাকবে অ্যাপ্লিকেশন। এই দুটোর মধ্যে যে কোনো একটা, আমরা যে কোনো সফটওয়্যার যখন সেট আপ দেবো তখন খেয়াল রাখবো যে আমার সফটওয়্যার যেমন ধরেন এই সফটওয়্যারটা এইটার পিছনে লেখা আছে .htm, এরকম যেমন এগুলোর পিছনে লেখা আছে .us, এরকম আমার সফটওয়্যারটার পিছনে লেখা থাকবে .exe অথবা টাইপে লেখা থাকবে অ্যাপ্লিকেশন, অথবা দুটোই থাকতে পারে, .exeও থাকতে পারে আবার অ্যাপ্লিকেশনও থাকতে পারে। তাহলে এখানে লেখা আছে সেট আপ এবং টাইটেল অ্যাপ্লিকেশন, আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। দেখেন এখানে আমরা যখন ডাবল ক্লিক করছি আমার এখানে এই সফটওয়্যারটা কিন্তু ওপেন হচ্ছে না। তাহলে এই সফটওয়্যারটা কি এখানে ওপেন হবে না? যেমন দেখেন এই যে উইন্ডোজ ক্যানট কমপ্লিট দ্য এক্সট্রাকশন, এই এক্সট্রাকশনটা কাজ করতে পারছে না। কেন? এটা আরেকটা ফাইল, দ্য ডেস্টিনেশন ফাইল কুড নট বি ক্রিয়েটেড, এটা তৈরি হচ্ছে না, কারণ এটা করতে পারছে না, কারণ এটা আরও একটা আমরা এখানে চালু করে ফেলছি। এখন দেখেন আমরা দুবার ক্লিক করছিলাম, এই যে একটা আমাদের এটির মতো রেডি হয়ে আছে মাইক্রোসফট সেট আপ বোর্ড স্টার্ট, আমরা এটাকে ইয়েস করে ফেলি। এই প্রথমেই এখন বলছে আমাকে প্রোডাক্ট কি যাচ্ছে বা পাসওয়ার্ড যাচ্ছে, কারণ এই অফিস 2007-এর আমরা পাসওয়ার্ডটা পাবো কোথায়? আমরা এই ফোল্ডারের মধ্যে আমাদের এই যে সিডি কি লেখা আছে অথবা এই যে সিরিয়াল লেখা আছে, আপনার এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন পাবেন। আমরা এই সফটওয়্যারটাকে আপনাদেরকে দেখানোর জন্য দুটো আলাদা আলাদা অপশন এখানে অ্যাড করে রাখছি। আমি দুটোতে একই ফাইল আছে, সিডিতে বা সিরিয়ালটিতে, আমি যে কোনো একটা ওপেন করছি। আমরা সিডি কে ওপেন করলে এটা অটোমেটিক্যালি নিচে নেমে যাচ্ছে। আমাদের যেহেতু এটা নিচে নেমে যাচ্ছে, এভাবে ওপেন হচ্ছে না, আমরা কি করব? এটা ওপেন করার সহজ উপায় হলো আমরা তাহলে প্রথমে একটা নোটপ্যাড ফাইল চালু করে নিব। আচ্ছা, আমাদের এই মুহূর্তে দেখাচ্ছে এপিসিতে প্রতিটা নোটপ্যাড চালু হয়ে অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের আসলে কি করতে পারি আমরা? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমরা আমাদের সিরিয়াল কিটা বা সিডি কিটা আমরা ওপেন করব। যেহেতু নোটপ্যাডটা ওপেন হচ্ছে না, আমরা এই নোটপ্যাড ওপেন না করে আমরা ওপেন করব অন্য কোনো সফটওয়্যারে। আমি তার মধ্যে ওয়ার্ডপ্যাডটাকে সিলেক্ট করছি। এখানে দেখা যাচ্ছে এই যে আমার ইনস্টল কি বা সিডি কি, এই কিটা আমাকে কপি করতে হবে, অথবা আমি এটা মুখস্থ রাখতে পারি, আমি মুখস্থ হিসেবে ব্যবহার করতে পারি। এই পর্যায়ে আমি আমার এন্টার প্রোডাক্ট কি, এখানে আমার কিটা পেস্ট করে আমি টিক চিহ্ন আসার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। যদি আপনার কোনো একটা না থাকে টিক চিহ্ন কিন্তু আসবে না। अच्छा कंटिन्यू बटन क्लिक कर सॉफ्टवेयर इंस्टॉल करार अवश्य अवश्य एक्सेप्ट अर्थात लाइसेंस की एक्सेप्ट करते हैं अथवा वही सॉफ्टवेयर कम्पानी जिस सब शर्तावली थे से शर्तवल मानते हैं ये शर्त ना मानले कंटिन्यू करते दीचे ना तई एक्सेप्ट कर लाम ये पर्याय कंटिन्यू बटन आसलो এখন হচ্ছে আসল মজা যে আসলে আমি ইনস্টল করব নাকি কাস্টমাইজ করব। যেমন আমরা প্রথমে বলছিলাম যে আমরা এখানে যেদিন আমাদের প্যাকেজ সফটওয়্যার আমরা অনেকগুলো প্রোগ্রাম এখানে পাবো। দেখেন এই কাস্টমাইজ করতে গেলে দেখেন এখানে আমার এক্সেস আছে, এক্সেল আছে, গ্রোভ আছে, ইনফোপ্যাড, ওয়ান নোট, আউটলুক, পাওয়ারপয়েন্ট। আমি কি সবগুলোই নিব নাকি কিছু বাদ দেব? যেমন ধরেন আমার গ্রোভ কখনো কাজে লাগবে না, আমি এটা নিচ্ছি না। ইনফোপ্যাড আমি এটা নিব না, আমি এক্সেস নিচ্ছি, এক্সেল নিচ্ছি, আমি ওয়ান নোটটাকে নিচ্ছি না, मैं आउटलुक नहीं, पावर पॉइंट नहीं, पब्लिशर टाके नहीं ना, भिसिओ टाके निब ना, आमी बाकीगुलो अर्थात वार्ड नहीं, एक्सेल, एक्सेस, पावर पॉइंट इन्स्टल नाम ये आमार अफिस 2007 वर्जनटा सेटअप चलते अर्थात माइक्रोसॉफ्ट अफिस 2007 एटा सेटअप होते 1 থেকে 2 मिनट पर्यन्त समय लागबे आमरा सेई पर्यन्त अपेक्षा करते थाकि आर पाशापाशि आमादेर परीक्षार हले एटा प्रश्नटा किभाबे हय सेटा एकटु बले दिই विशेष करे जेहेतु আমরা ভিডিওগুলো করছি আমাদের যারা কারিগরি শিক্ষা বোর্ডের 3 মাস 6 মাস মেয়াদী বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সহ গভর্নমেন্টের বিভিন্ন অধিদপ্তরে বা বিভিন্ন পরিদপ্তরে বা বিভিন্ন মন্ত্রণালয়ে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টপিকের অর্থাৎ কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম স্টেনোটাইপার, অফিস সহকারী কাম ষাটমুদ্রা খরিক, ষাটমুদ্রা খরিক কাম অফিস সহায়ক, উচ্চমান সহকারী, অফিস সহকারী, পিয়ন, ইভেন আমাদের যে স্কুল এবং কলেজে আমাদের যে আছে কম্পিউটার ল্যাব বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই জাতীয় পদগুলোতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেও এই প্রশ্নটা খুবই ইমার্জেন্সি অথবা একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার ইনস্টল করবেন এই অপশনটা জানা খুবই ইমার্জেন্সি। তো আমরা যেটা বলছিলাম প্রশ্নটা হচ্ছে যে একটি কম্পিউটারে একই সাথে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের বা মাইক্রোসফট অফিসের একাধিক ভার্সন চালানো যায় না, এটা নিঃসন্দেহে মিথ্যা। कारण जो देखें अफिस 2007 अर्थात माइक्रोसफ्ट अफिस आगे एक भार्सन भार्सन नाम हो 2013 से भार्सन सेटअप देवा अपन के देखान जो स्टूडेंट कथा बोलते ये ना कि देा जाए ना तो आसले जाए कि जाए ना व्यवहार करा जाए कि ना से विषय प्रमाणपत्र नेवार सेटअप देवा। तो आगे एक अफिस 2013 ओपेन कर देखें ये मुहूर्ते माउस स्क्रल टास्क बारे और हमारे इन्हें लेखा वार्ड 2013 मैं ये चालू कर अफिस वार्ड चालू होफिस वार्ड हलो 2013 भार्सन देखें ऊपर टाइटल आसछे माइक्रोसफ्ट अफिस प्रोफेशनल प्लस 2013 तर मैं ये एक भार्सन आछे जेटा अफिस 2013 अच्छा हमें ये क्लोज कर दीची दिए हमें एक ब्लैंक डकुमेंट ओपेन करी एक अफिस 2013 एक डकुमेंट ओपेन कर लाम पाशापाशी अफिस 2007 रीतिमत सक्सेसफुली ইনস্টলড হয়ে গেছে। আমরা এটাকে ক্লোজ করছি এবং এটা এই মুহূর্তে আমাদেরকে রিবুট নিতে বলছে। আমরা রিবুট না নিয়ে রিবুটটা আমরা পরে নিব। আমি তার আগে আপনাদেরকে ভিডিওটা কমপ্লিট করার জন্য আমরা এটাকে অফিস 2007 থেকে একটু প্লে করে দেখি। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের অল অ্যাপসে বা অল প্রোগ্রামসে, এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ সার্চ করছি। দেখেন এই মুহূর্তে আমি ডাব্লিউ লেখার সাথে সাথেই আমার এখানে আসলো দেখেন ওয়ার্ড 2013 এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। অফিস ওয়ার্ড 2007 টাকে চালু করছি। একই সাথে আমরা এবার দেখেন অফিস 2007 এবং এর মধ্যে আপনাদের একটু বলে নেই, আমাদের প্রথম অবস্থায় অফিস 2007 যখন আমরা চালু করি ফার্স্ট টাইম তখন আমাদের এই প্রশ্নগুলো দেওয়া থাকে, এটা মার্ক করা থাকে গেট অনলাইন হেল্প। আমরা কখনোই নিব না, কারণ এটা যদি আমি নিতে যাই তাহলে আমার অনলাইন থেকে কিছু এমন কিছু আপডেট চলে আসবে। দেখা গেল আমি যখন আপডেট নিচ্ছি এই সময় আমার ইন্টারনেট কানেকশনের সমস্যা হলো বা আমার নেট কারেন্ট চলে গেলো, কিছু আপডেট হবে কিছু হবে না, আমার মাইক্রোসফট অফিস 2007 তখন ক্র্যাক হয়ে মানে কাজ করবে না, অর্থাৎ ক্র্যাক ভার্সনের দিকে পরিণত হবে। এরপর যে নেক্সট করব, আবার আমি ডাউনলোড অ্যান্ড ইনস্টল কখনোই করবো না। কেন ডাউনলোড ইনস্টল করবো না? যখন আমি ডাউনলোড ইনস্টল করবো আমি একটু আগে কথা বলছিলাম যে অর্ধেক ডাউনলোড হবে অর্ধেক হবে না বা অর্ধেক ইনস্টল হবে অর্ধেক ইনস্টল হবে না, এই অবস্থায় কারেন্ট চলে যাবে, তখন দেখা যাবে আপনার পুরো প্রোগ্রামটা আপনার ক্যান্সেল হয়ে যাবে, ফিনিশ। এই মুহূর্তে তাহলে আপনারা খেয়াল করছেন যে একটা আছে আমার ডকুমেন্ট 1 যেটা 2013-তে, একটা ডকুমেন্ট 2 যেটা আমার 2007-এ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা একই সাথে অবশ্যই মাইক্রোসফট অফিসের একাধিক প্রোগ্রাম চালাতে পারবো। সেটা হতে পারে অফিস এক্সপি, অফিস 2000, অফিস 2003 অথবা অফিস 2007, অফিস 2010, অফিস 2013 অফিস 2016 তাহলে আমরা একই সাথে একাধিক ভার্সন চালাতে পারবো। এর যেমন আমরা একটা প্রমাণ পাইলাম পরীক্ষার হলের জন্য, যেমন আমাদের এটা একটা প্রশ্ন আমাদের ক্লিয়ার হলো। পাশাপাশি আমরা কিভাবে সফটওয়্যারটা সেট আপ দেব এবং কিভাবে ফার্স্ট টাইম ওপেন করবো সেই বিষয়টা আমরা জানলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্ন অনুযায়ী আমরা সঠিক সমাধান দেওয়ার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।